গত সপ্তাহে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদ মাস্তুল ফাউন্ডেশনের প্রজেক্ট স্কুলে এসে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উপকরণ সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন এ সময় তিনি জানান পুনাক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সকল সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের পাশে দাঁড়ানোর সুবিধা বঞ্চিত শিশুদের কথা চিন্তা করে তাদের শিক্ষার সামগ্রী প্রদান করা হয়েছে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করবে পুনাক বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সেবামূলক সংস্থা মাস্তুল ফাউন্ডেশন মাস্তুল ফাউন্ডেশনের বিগত সাত বছর ধরে কাজ করে যাচ্ছে সকল স্তরে শিশুদের উন্নতি বিকাশে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাজারিবাগের হাজি আবদুল আওয়াল প্রাথমিক স্কুল প্রাঙ্গনে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটি উৎসব পরিবেশের আয়োজন করা হয় যেখানে শিশুদের মাঝে দুটি ছড়িয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক যার সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের আইজি ড জাবেদ পাটোয়ারি সওধর্মিনী হাবিবা জাবেদ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকার উত্তোলন করা হয় এরপর শত শত শিশুর উপস্থিতিতে মাস্তুল ফাউন্ডেশনের অভিজ্ঞ ভলেন্টিয়ার ফোর্স এমএসএফ প্রধান অতিথি হাবিবা জাভেদকে গার্ড অব অনার প্রদান করেন এরপর বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক থেকে মাস্তুল ফাউন্ডেশনের দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার উপকরণ স্কুল ব্যাগ খাতা কলম পেন্সিল ও খাবার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবা জাবেদ। এ সময় তিনি মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন এই মূল্যবান মানুষগুলোকে কাজী রিয়াজ রহমান একসাথে করেছেন এবং এগিয়ে যাচ্ছেন এটা তারুণ্যের ধর্ম সে দিতে চায় আর বার্ধক্যের ধর্ম সে খালি নিতে চায় এই দেওয়ার সময়টায় আপনি এগিয়ে এসেছেন আপনার শ্রেষ্ঠ সোনালি সময়গুলো আপনারা দেশের জন্য দিচ্ছেন দিস ইজ গ্রেট আমি আপনাদের অনেক সম্মান করি এবং এই এগিয়ে যাওয়ার সারথী হিসাবে কোন আপনাদেরকে পাশে পাবেন শিক্ষা দিয়ে একটা মানুষ তার অবস্থার পরিবর্তন করতে পারে সে বস্তিতেই থাকুক বা রাজপ্রাসাদেই থাকুক আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে তাদেরকে মাস্তুল ফাউন্ডেশনকে পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজিরিয়াজ রহমান বলেন আমি ধন্যবাদ জানাবো বা বাংলা পুলিশের কল্যাণ সমিতির মাননীয় সভানেত্রী হাইবা জাভেদ ম্যাডামকে এবং ধন্যবাদ জানাবো পুনাকের সকল সদস্যদেরকে যাদের সহযোগিতার কারণে আজকে আমাদের প্রায় শতাধিক বাচ্চা আজকে অনেক খুশি তারা এদের গিফট পেয়েছে এবং আমি সবাইকে বলতে চাই মাসে ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে প্রায় অনেক বছর ধরে এসব বাচ্চাদের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এসব বাচ্চারা আসলে চিন্তা করতে পারতো না যে তারা একজন স্কুলে পড়বে তার স্কুল ব্যাগ পাবে তার কাছে স্বপ্ন ছিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুহিন সালাম বেগম শিরিন ইসলাম খাদিজাতুল কোবরা ডিএমপি কমিশনার পত্নী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহধর্মিনীগণ যারা প্রত্যেকেই পুনাকের সদস্য মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে মাসিক এক হাজার টাকার বিনিময়ে সমাজের যে কেউ একটি সুবিধা বঞ্চিত শিশুর দায়িত্ব গ্রহণ করতে পারে আপনার এই ন্যূনতম সহযোগিতায় পারে হাসি পোটাতে একটি অসহায় শিশুর